কোরআনের আয়াত জমিন আপনার পক্ষে সাক্ষী হবো। দর কিয়ামত এই জমিদার নে কো বদ কে জেনা দিদা গাওয়াহি হা দেহাত। নদীর মধ্যে পানি নেই, কি নাই? পানি নেই অনেক বছর। এলাকার মানুষে কয় হযরত নদীর মধ্যে পানি নেই, আল্লাহর ওলি খাস আল্লাহওয়ালা চিঠি লেখলেন, কি লেখছেন তিনি জানেন আল্লাহ জানেন, চিঠিটা ভাস করে লোকেরে দিয়া বলে চিঠিটা নদীর মধ্যে ফেলে দেন, সবাই গিয়া চিঠিটার ধৈর্য নদীতে ফেলছে, বহু বছর শুকনা নদীর মধ্যে জোয়ার শুরু। আবারও আসতে কইলেন, এই আওয়াজটা যতদূর গেছে না ততদূরের মাটি কেয়ামতের দিন আপনার সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনের আয়াত জমিন আপনার পক্ষে সাক্ষী হবো। দর কিয়ামত এই জমিদার নে কো বদ কে জেনা দিদা গাওয়াহি হা দেহাত। আচ্ছা শুকনা নদীর মধ্যে চিঠি লেখা ছাইরা দিছে পানির জোয়ার শুরু হয়েছে, এটা কোনো পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে? এটা একটা কথা, পানি নাই বহু বছর নদীর মধ্যে, একজনে চিঠি লেখছে পানির জোয়ার শুরু হয়ে গেছে, এটা একটা কথা হইল? কথা কি হইল? কয় কাফের হইল। এই কথা তো একটা মানুষ বিশ্বাস করতে পারে না, এটা কাফেরই কথা, কুফুরি কথা। তো কইছে কেডা? কয় তদন্ত কর। করতে 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 কয় সরমনের বিশ্বাস? কয় হইতে পারে? কথা তো দলিল ছাড়া কাফের। তাবলিগ হলার কোনো মুরব্বী কহ তা তো কাফের। পরে একজন কে না না সরমনের বিশ্বাসও করে নাই, এই আকাম এই কাম কোনো তাবলিগলা মুরব্বীও করে না, তো কে করছে? খুঁজতে 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 বাইরে এই কাম ঘটাইছে হযরত ওমর। কে ঘটাইছে? জিব্বায় কামড় দিয়ে খায়। খবরদার কন্ট্রোল কর, খবরদার। ওমর ঘটাইছে এই কাম। ওমর চিঠি লিখে দিছে নদীর মধ্যে ফেলে দাও, সাথে সাথে পানির জোয়ার শুরু। এর নাম কারামত। এর নাম কি? কারামত। যারা বিশ্বাস করে না তারা মূলত আমার আল্লাহর কুদরতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তারা আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন। কারামত দেখায় না, ভণ্ডরা দেখায়, আল্লাহওয়ালাদের থেকে হয়ে যায়, আল্লাহওয়ালারা দেখায় না। ভণ্ডরা দেখায় কেমনে গো ফাওয়ার? কি কগো ফাওয়ার? দুইটা, কয়টা? একটা হলো জিন, কি জিন, আর একটা হলো কুফুরি কালাম, আর একটা কি? ব্যাস আজীবন এটির লেখা রাখবেন, লাভ কি লেখা রাখবেন, এহেন দিয়ে বাইরে আবার হেদিকে দৌড় দিবেন। এক গ্লাস পানির মধ্যে আঙুল দিয়ে একটা নাড়া দিছে, দেখ পানি মিষ্টি হয়ে গেছে, এত বড় ওলি। এক আল্লাহর ওলি কইছে আকাশে উড়িলে যদি হইত আউলিয়া, সর্বাপেক্ষা বড় ওলি তোতা ময়না টিয়া, পানিতে ভাসিলে যদি হইত বড় পীর, সবার থেকে বড় পীর কচ্ছপ ও কুমির। আমাকে কুয়া কাটা, আমি ছোট ক্যারবিন্য মাদ্রাসায় ঘুরি, আমার বাপ তো খুব কঠিন মানুষ, পানি দরবেশ হয়েছে, পানি দরবেশ, ফাত্রার জঙ্গল থেকে পানি দরবেশ, মাজা পর্যন্ত পানির ভিতরে বাকিটা উপরে, তুফান চলতেছে, বৃষ্টি বাতাস, যাই উঠছে আমাকে আলিপুর বাজারে, মানুষে ফানি দরবেশের কথা শুই না, গোলাপ জল যা ছিল ডেট ফেল সব শেষ, খালি ফুল। আব্বাই খবর পাই আসলেন, আইসা পাশে বসছেন একটা হোটেলে, তো জিগেইতেছে আপনি কোথার থেকে আসছেন? তো ফাত্রার জঙ্গল থেকে। ও
আপনি নিসবত কোন দিকে, তরিকাতের লাইনে কাজ শর্ম নাই তাই? তো গত ফাল্গুনে তো মনে হয় জানলে না, গত ফাল্গুনে সরমনের হুজুর বলছিল ফাত্রার জঙ্গল থেকে একজন দরবেশ আসতে পারে, রে পাইলি বান্দে তুই। এই তখন কইছে আসতে হোটেল থেকে উঠা, আবার একটা খাল আছে না আলিপুরের পরে, খালে নাইমা ভাইসে গেছি গোপা, আব্বার তো আর ভাষার কোনো কায়দা নেই, এই নৌকা ভাড়া ইয়ে করাইছে আইয়ার ভাই নাই, এই বদমাইশে ধরা পড়ছে কলা পাড়া নৌবাহিনী আছে ওরা ধরছে দইরা। এরপরে আন্দার মহলে গিয়ে দেখে ওর হাঁটু থেকে মাজা পর্যন্ত একটা পাতলা রাবার লাগানো এই রানের সাথে, পানির মধ্যে নামলে রাবারটা ভেসে উঠে। এই হলো কারামা, বুঝলেন নাই? তাহলে খাটি আল্লাহ আল্লাহরা কারামত দেখায় না, হয়ে যায় আর ভণ্ডরা কয় বুঝি দিয়া দেখায়, দুই বুঝি, কুফুরি কালাম আর একটা জিন দিয়া। সব ভণ্ডদের দরবার গুলো জিনে রাখা, সব ভণ্ডদের দরবার জিনে রাখা, জিনের মাধ্যমে খবর বলবে আপনি যাইতেছেন কি নিয়ে কি করতেছেন, সব জিনের মাধ্যমে খবর বলবে। জিনের মধ্যে কিছু আছে ভালো, এদের বলে পড়ি, আর কিছু আছে খারাপ। আবার মহাপণ্ডিত নতুন নতুন আবিষ্কার হয়েছে, এরা জিন জাতি এটা বিশ্বাসই করে না, যার ভূত বিশ্বাস করে না। একজন বিখ্যাত বুজুর্গ কোন একটা রুগীরে জারফুট দিতেছে, পাশে বসা পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানী, অনেক শিক্ষিত যারা নাম জানবেন, বু আলী সিনা, ডাক্তার মনুক বয়ে রয়েছে, আর পাশে বয়ে যদি কেউ জারফুট দেয় যা সহ্য করা যায়, এই মেয়ে আপনি করেন কি, তুমি গাধা বুঝবা না, পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানীদের নাম করা ব্যক্তি বু আলী সিনা তাকে বলতেছে বুজুর্গ তুমি গাধা, মাথা ঠান্ডা না গরম? গরম মানে ধমকাইতেছে, গালাগালি করতেছে, এত বড় সাহস আমাকে এই কথা বললা, তুমি কিসের বুজুর্গ? বুজুর্গ এক ইঞ্জেকশন মাইরা সু, হে ও রোগীরে যাচ্ছে। কিছুক্ষণ পরে বলে ভাই আপনি রাগ করলেন কেন, তুমি আমার গাধা বললাকে গাধা বলছি, আমার জবানে আপনার শরীরের চামড়া পুড়ে গেছে, আমি বলছি আমার মুখ দিয়া আপনার শরীরের মধ্যে রিয়াকশন হলো কেন, তা আমার জবানের একটা কথায় যদি আপনার শরীর জ্বলে তাহলে আমার জবানের কোরআন তেলাওয়াতে এই রোগী কেন সুস্থ হবে না? এই সমস্ত পয়েন্ট গুলো যে সমস্ত মৌলবীরা জানে না ওরাই বলে অলিয়া উলিয়া মানি না, আর আমি বলি যারা বলে অলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড, এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আমি কোনো মাজহাব মানি না, কোনো ইমাম কি মানো, কয় বুখারী শরীফ, বুখারী শরীফ তোর বাপে লেখছে, বুখারী শরীফ যিনি লিখছেন, বুখারী কার, ইসমাইল মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনিও তো একজন মুজতাহিদ ইমাম। মুসলিম শরীফ মানো, মুসলিম শরীফ হাদিসের কিতাব, সহি হাদিসের কিতাব, এটাও তো একজন ইমাম মুসলিম লিখেছেন, তাহলে তুমি আবু হানিফাকে মানো না, ইমাম বুখারী সে ব্যক্তি না, সে ইমাম না, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম বুখারী এরাও তো ইমাম, ইমাম আবু হানিফাও ইমাম, ইমাম শাফিঈও ইমাম। তা আমি ইমাম আবু হানিফাকে মানি, আপনি ইমাম বুখারীকে মানেন, এরপরও কয় মানি না, এর মানি হইল কথা ভালো মতলব খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। ফেতনায় ভরে গেছে বাংলাদেশটা, আগে ফেতনা ছিল মসজিদের বাইরে, আর এখন আর তো আপডেট হয়েছে ডিজিটাল না, ভিতরে মসজিদে। আচ্ছা আমি নাবির নিচে, এই উঠেন কেন, তাহলে আমি উঠতে চলতাম,
ওই উজানির হিসাব মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি, আমি উজানি পড়ছি তো, খুব রাগী মানুষ, কোথাও দাওয়াত দিতে ঘাম ছুটে যেত, যাইবে না যাইবে না, তো গেল মাগরিব পুরেই তার বয়ান যেখানে যা তো এক জায়গায় নিছে আমি বয়ানে বসে, বয়ান শুরু না করতে এক মুরব্বীটা আড়া হুজুরকে কই যায় কয় বাইরে আমিও যাই, হে উঠতে আড়া হুজুর কমিটির মাথা গরম, এত মানুষ এত আয়োজন, হুজুরের আনসার হুজুরের রাগ বেশি, বেয়াদবি করা যাবে না, হুজুরে যে অফিসে বয়ে রয়েছে কমিটিরা পাওয়াটা ধরছে, হুজুর একটু ইজ্জত থাকবে না, কত বুড়ারে আন তো আমি আমি বুড়া কই গেছে, এরে খুঁজতে খুঁজতে যাই দেখে যে কুডার কুডের তলে ভরসা করতেছে, হিন্দা জাগায় সবাই লইছে মাঝখান আইনা মাঠের মধ্যে বয় থইছে, বয় হুজুর লইছে কাইছে কহ কেতল, হুজুরাই আবার বয়ে বয়ান শুরু করছে, তোমরা গেলে আমিও যাব, মেহমান দাওয়াত দিয়ে মেজবান পালা এটা তো ভালো না। قال النبي صلى الله عليه واله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। নবীজি বলেন দুনিয়াতে দুইটা অপরাধ আছে এমন, করলেই নগদ বিচার শুরু, বাকি বিচার কবরে, নগদ বিচার হবে দুইটা অপরাধ করলে, কয়টা? প্রথম অপরাধের নাম জুলুম, কি? দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। রহমতের নবী বলেন এই দুইটা অপরাধ যদি করো বিচারটা নগদ শুরু হয়ে যাবে, জুলুম করলে বিপদ। জুলুম তিন প্রকার, কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরক, আল্লাহর সাথে জুলুমের নাম কি? লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিয়া বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই সন্তান জুলুম করবি না, শিরিক করবি না, শিরিক হলো বড় জুলুম। শিরিক কি জিনিস বলে? আল্লাহ কয়জন? একজন। লামিয়ালি দেলাম ইউলাদে উলায় কাস ওয়ালেদু মাউলুদরা উ খালেকাস, আল্লাহ এক। কোন দিক থেকে? হ্যাঁ, সব দিক থেকেই, কোন তুলনা? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান দেওয়ার বেলায় আল্লাহ, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ, আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতার মতো আর কারো ক্ষমতা নাই, আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে এই গুণের মতো আর কারো গুণ নাই। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি গায়বের মালিক, কি? এই গুণটা আর একজনের মধ্যে আছে মনে করলে তো আল্লাহর মধ্যে একাকার থাকে না, এর নাম শিরিক। রিজিক দেওয়ার গুণ আমার আল্লাহর একক, কেউ যদি মনে করেন আমার ছেলে আমারে খানা খাওয়ায় চাকরি করে তো বেঁচে আছি, চাকরি না করলে না খায় মরতাম, শিরিক। বাঁচানের মালিক কে? লালন পালনের মালিক কে? এই জন্যই তো আল্লাহ রব, এই জন্যই কি? আল্লাহ রব। আমার রুহের জগতেও কিন্তু এই রবের সবক ছিল, আলাস্তুবি রব্বিকুম, নামাজে দাঁড়াই এই রবের ট্রেনিং শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রবের ব্যাখ্যা পরিপূর্ণ হলো রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, অগ্রিম। আমি দুনিয়াতে আসার পরে আমার পানি লাগবে, পরে দিছেন না আগে? রব এজন্য। আর আবার আব্বা আম্মা আগে দিছে? আগে দেয় নাই,
দুনিয়াতে আসার পরে আমার বিছানা লাগবে, বিছানা দিছে, আমার খানা লাগবে, খানার আয়োজন করছেন, আমার ঘুমের জন্য মশারি লাগবে, মশারি কিনছেন। আসার আগে আমার মা বাবা দেয় নাই, তিনি দিছেন, তিনি হলেন রব, রব হলেন আমার একক, হায়াতও তিনি দিতেছেন, আল্লাহ পাক ইজ্জতও তিনি দিতেছেন, এই জন্য রব হলেন তিনি, সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, দেখছেননি রব কেমন রব, কোনো স্বার্থ নাই, যে কারণে বেঈমানরাও খানা পায়, মুমিনরাও খানা পায়, জঙ্গলের হাজারো লাখো প্রাণীরাও খানা পায়, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ বলেন মুমিনদের মধ্যে যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করবেন, পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? ফুরকান। ফুরকান মানে মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো, আলো দিয়া মানুষ কি করে অন্ধকার দূর করে, এটা আল্লাহ দেয় তাকওয়াওয়ালাদেরকে। এবার শুনেন হাদিসের দলিল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ, খাঁটি আল্লাহওয়ালাদের ফিরাসাতের পাওয়ার থেকে সতর্ক, তুমি যা দেখো না তারা দেখেন, চামড়ার চোখ দিয়ে দেখেন না তারা দেখেন, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। খ্রিস্টান ফাদ্রি কয় এটা কেমনে হইলো, চোখ দিয়ে দেখেন আর কি দিয়ে দেখবে, সবাই বুঝা কয় বুঝি না, সবাই দৈরা কয় তাহলে একজন আছে এর কাছে তুই বইলে বুঝবি, কয় কে কয় জুনায়েদ বাগদাদির কাছে যাও, বড় হুজুরের কাছে গেলে তো আর সেইভাবে সাইজ হয়ে যাইতে হয় না, প্রধানমন্ত্রী কয় হাটাজারির হুজুরের সাথে একটু দেখা করো মন্ত্রী মহোদয়কে, জীবনে টুপি না পারলে একটা টুপি লাগাইয়া লাগছে, হাটাজারির হুজুর কয় না যে টুপি লই আইও, কইছে না, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নেই, কেউ করে না, হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার করে, ধোঁয়াটা ছাড়ে, নিষেধ নাই, বাধা দিলে কয় আমার টাকা দিয়ে খাই, তোমার বাবার কি, মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে না, কারণ কি, বাসে লেখা নিষেধ এরপরও করে, মসজিদে লেখা নাই এরপরও করে না, এর নাম সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জুনায়েদ বাগদাদির কাছে যাইবে খ্রিস্টান, এত বড় আল্লাহর ওলি নাম শুনছে, এবার মোটামুটি এককালে হুজুরের পছন্দের পোশাক লাগাইছে, বিশাল এক লম্বা জামা, পাগড়ি, টুপি, যাই জুনায়েদ বাগদাদির দরবারে বড়মাত্র সালাম দিছে, আসসালামু আলাইকুম, হিন্দুরাও কিন্তু সুন্দর করে সালাম দিতে পারে, পারে না, আমাকে মুসলমান দিল নষ্ট, এরা সালাম দেয় সামাইকুম, সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে খোদার ঠাটা হরুক, হে আবার ঘুরে একে ওয়ালাইকুম, তোর উপরে আগে হরুক সালাম দেয়, খ্রিস্টান পাদ্রি গিয়া সুন্দর করে সালাম দিছে, আসসালামু আলাইকুম, জুনায়েদ বাগদাদি জবাব দিবে কি, ওয়ালাইকুম, না জবাব না দিয়ে কয় হাদাক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়ত দিক, দিলাম সালাম কি হেদায়তের দোয়া করলেন, ওয়ালাইকুম না বইলে, এই সিস্টেম তো জীবনে হুনি নেই, সালাম দিলাম ওয়ালাইকুম বলবেন, আপনি হাদাক আল্লাহ বললেন হেদায়ত, আমি নতুন এসি সালামটা দিলাম জবাব না দিয়া হাদাক আল্লাহ বললেন কেন, হেদায়তের দোয়া করলেন কেন, তুই তো মুসলমান না, তুই তো ভিন্ন ধর্মের মানুষ, আপনি টের পাইলেন কেমনে, কয় নবুয়তের দরজা বন্ধ থাকলো ফেরাসাতের দরজা বন্ধ নাই, খ্রিস্টান কয় বুঝা বলছি যে আল্লাহর বিশেষ কিছু পাওয়ার বান্দার কাছে, পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফোরকান, হাদিসের ভাষায় ফেরাসাত, রসুলের সাহাবি আনাস রাদিয়াল্লাহু আনাস বিন মালিক
বাজার থেকে ঘুরে মসজিদে নববীতে যায় দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মজলিসে বয়ান করতেছেন। আনাস বিন মালিক গিয়া বসলেন, বয়ান শুনলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখেই কয় একজনার চোখের ভিতরে জেনার নমুনা দেখা যায়, জেনা জেনা। হে আইসা মজলিসে বসছে এবং বয়ান শুনতেছে। আনাস কয় কি ও ওসমান গনি জিব্রাইল আইছেন, ওহির রাস্তা কি বন্ধ হয় নাই? মানে হে বাজারে গেছে, এক বেগানা নজর দিছে, বেগানার নজর দিছে, বদ নজর, এটা চোখের মধ্যে লাগছে। ওসমান গনি দেখে বলাইছে, দেখছে মানে চোখের মধ্যে দেখতে পাইতেছে, জিনার আসর লেগে গেছে, নজরের আসর। আনাস বলতেছেন নবুয়তের দরজা কি খোলা? হয় না, জিব্রাইলও নাই ওহিও নাই, নবুয়তের দরজা খোলা নাই, কিন্তু ফেরাসাতের দরজা খোলা। আল্লাহর প্রিয় বান্দার আল্লাহর নূরের আলো দিয়া অনেক দূর দেখে, যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। কিন্তু বন্দরা যদি দেখে আল্লাহর নূর না জিন, আল্লাহ তাআলা বলেন আমি পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। পাস করার জন্য লাগবে কি? গেছে ভুলে গেছে, ধৈর্য বড় দামি এক সম্পদ। এই ধৈর্যের পুরস্কার দুইটা, প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবেন, বইলে ফেলাইছি কিন্তু কি? গেছেন ভুলে গেছেন, আল্লাহ সঙ্গী হয়ে থাকবেন। আর একটা পুরস্কার দিবেন কবে? পরকালে। কি? ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের কিয়ামতে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও। জান্নাত যাওয়ার আশা আছে তো, কি হিসাব টিসাব দিয়ে আল্লাহর সাথে বুঝপড়া কইরা যাইবেন? যে পাওয়ার টাওয়ার মাঝে মাঝে দেখেন, আল্লাহর লগেও বুঝপড়া করবেন না, বিনা হিসাবে যাবেন? বিনা হিসাবে আল্লাহ দিবেন ধৈর্য ধারণকারীকে, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আর এই ধৈর্য থাকলেই পাঁচটা জিনিসে পরীক্ষায় পাশ করা যাবে। পাঁচটার প্রথম জিনিস হলো ভয়। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। তুমি দাড়ি রাখলে আল্লাহ খুশি, দাড়ি রাখলে তোমার ম্যাডাম বেজা, দাড়ি কাটলে তোমার ম্যাডাম খুশি, আল্লাহর শাস্তি জাহান্নামে। এখন তুমি কি ম্যাডামের ভয়ে দাড়ি কাটো না জাহান্নামের ভয়ে দাড়ি রাখো? পরীক্ষা ধৈর্যের যদি থাকে পাশ করা সম্ভব। বেপর্দায় চলতে পারলে শালি দুলা ভাই খুশি, বেআইন সাহেবা খুশি, আল্লাহ বেজার। এখন বেআইন বেআইন সাহেবাকে খুশি রাখার জন্য তুমি কি বেপর্দায় চলবা নাকি আল্লাহর আযাবের ভয়ে তুমি পর্দা রক্ষা করবা? আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়, ইসরায়েলের জালেমরা কয় ফিলিস্তিনিরা আমাদের জমিন ছেড়ে যাও, না হয় তোমাদের মেরে ফেলবো। ফিলিস্তিনি মুসলমান বলে তোর বাবার জমিন না, এটা আমার আল্লাহর জমিন, আমরা আল্লাহর গোলামেই বাইতুল্লাহ বাইতুল মাকদিসে আমরা থাকবো। বাগাইতে পারবি না, রক্ত যাবে জীবন যাবে, আল্লাহর ঘরের জমিন ছাড়বো না। জীবন নিতে নিতে নিয়ে গেছে, এক বাবায় মিষ্টি খাওয়াইতেছে ঘুরে ঘুরে ফিলিস্তিনে, সাংবাদিক বলে ও বাবা আপনি মিষ্টি খাওয়ান কেন? আমার দুই সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতে গেছি গা, আমি খুশি, আমিও সিরিয়ালে আছি, আমিও যাব। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। সংক্ষেপ বলে ফেললাম, দুই নাম্বার পরীক্ষা হবে ক্ষুধা, ওয়াল জুউ,
ক্ষুধা মানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে হলো রোজা। ক্ষুধা সহ্য করতে না পেরে তুমি কি রোজা ভাঙবা নাকি রোজা রাখবা, এটাই হবে তোমার ইমানের পরীক্ষা। যারা আল্লাহর সবিরিন বান্দা এরা রোজা তো রমাজানে রাখবেই এবং সোমবার বৃহস্পতিবার ও প্রতি সপ্তাহে রোজা রাখবে। আর যাদের ধৈর্য নাই এরা বলবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না রোজা রাখবো না। ক্ষুধা আল্লাহর পরীক্ষা, ক্ষুধার যন্ত্রণায় তুমি কি হারাম খাইতে যাও? কত মুমিন আছে অভাব একটু পাইলেই দৌড়াইয়া গ্রামীণ ব্যাংকের বারান্দায় যায়নি, ব্যবসা করবে লোন উঠায়। অথচ সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো কত কষ্ট করে জীবন চালাইতেন তারপরও হারাম খাইতেন না। আমার নবী যদি দোয়া করে বলতেন উহুদ পাহাড়ের স্বর্ণ বানাও আল্লাহ বানায় দিতেন, কিন্তু আমার মায়ার নবী নিজে কষ্ট করে করে দাওয়াত দিছেন পেটের মধ্যে পাথর বেঁধেছেন। খন্দকের যুদ্ধের প্রস্তুতি পূর্ব প্রস্তুতি গর্ত খনন করতেছেন, জমিনটা পাথরওয়ালা ঠাডা মাঙ্গা রোদ, এর মধ্যে নবীও কাজ করেন দুশ্মনের মোকাবেলা থেকে আত্মরক্ষার জন্য গর্ত খনন করো মদিনাতুল মুনাওয়ারার পাশে, গর্ত খননে নবীও কাজ করেন। এর মধ্যে কিছু মুনাফিক দাঁড়ায় গেল পারে না কষ্ট পাথর খুই দেয় জমিন গর্ত বানানো এটা তো অনেক কষ্ট, মোনাফেক কিছু আইয়ে কয় নবী আমার বউ অসুস্থ আমি কাজ করতে পারতেছি না বউরে পাহারা দিতে হবে। নবীর দিল তো খুব নরম রহমাতুল্লিল, নবী ছুটি দিবেন দিবেন ভাব। আর এক সাহাবি কয় আমার বাড়ি পাহারাদার কেউ নাই ছুটি দেন তাড়াতাড়ি যাব, নবী ছুটি দিবেন দিবেন ভাব। জিব্রাইল আমিন আইয়া আল্লাহর আয়াত শুনায় বলেন নবী জানায় দেন এরা সব মুনাফেক এদের দাবি সবগুলো মিথ্যা সব মিথ্যাবাদী। কিছুক্ষণ পরে আবার কয়েকজন সাহাবি সাহাবা নবীর সামনে জামা উঠাইয়া পেটটাকে দেখায় নবী দেখেন আমি ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর লাগাইছি পেটে বানছি ক্ষুধা সইতে পারি না গরম আর কান্দে। নবী কয় ও তোমরা মনে করছো আমি খুব আরামে খাই না, নবীও জামাটা উঠাইলেন। নবী উঠাইয়া কয় দেখ তোমরা পাথর বানছো একটা আমি মোহাম্মদ পাথর বেঁধেছি পেটে দুইটা। কান্নার রোল পড়ে গেছে রহমতের নবীর চোখেও পানি, সাহাবায়ে কেরামদের চোখেও পানি, ক্ষুধার যন্ত্রণায় রহমতের নবীর পেটে পাথর, আর তুমি সেই নবীর উম্মত হইয়া হারাম খাওয়ার জন্য ব্যাংকে দৌড়াও লোন আনার জন্য দৌড়াও সুদে টাকা লাগাও। আর আমার নবী রহমতের নবী কেমন মায়ার নবী, আমার আমার নবীর আল্লাহ এতটাই ভালোবাসেন পরীক্ষাও বড় কঠিন নিছে। আমার নবীর কোনো গুনাহ নাই নবীর কোনো তুলনা নাই, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে ওই নবীর বংশের লোকেরা গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালেবের মধ্যে, ওখানে খানা দেয় না পানি দেয় না। রহমতের নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নবী খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। ওই নবীর উম্মত হয়েছে ফিলিস্তিনের জমিনে দেখছো তাকাইয়া কই তাদের রোজা কই ইফতারি কই সাহারি, মায়ের সামনে সন্তানের জবাই দেওয়া হয় সন্তানের সামনে মা বাবারে উলঙ্গ করে ধর্ষণ করে জবাই করে, আর তুমি আরামে টাইম মতো খানা পাইয়া ও রোজা রাখো না এর নিমো খারাম। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন, সাহাবীদের পেটেও পাথর রহমতের নবীর পেটেও পাথর। এই অবস্থা দেখে পার্শ্বে ছিল এক সাহাবীর ঘর জাবের রাদিয়াল্লাহু আন, নবীর কান্না শুইনা দেখে আর বরদাস্ত করতে পারেন একটা দৌড় দিয়া বাসায় গেছে। বাসায় যায় কই বিবি ঘরের মধ্যে কোনো খাওন আসেনি, বলে হালকা আটা আছে দুইজন তিনজন খেতে পারবে, একটা বকরির বাচ্চা আছে।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে নবীর কাছে আইসা কানে কানে বলে, নবী আপনি যদি বেয়াদবি মাফ করেন আমার ঘরে আসবেন, দুই তিন জনের মাত্র একটু আটা আছে, ছাগলের বাচ্চা আছে, আসেন দাও। জাবের গোপনে বলেছেন, আর আমার নবী চিৎকার দিয়া বলতেছেন হাজার সাহাবাদের কি বলে, চলো সবাই আমরা চলো, জাবের আমগো দাওয়াত দিছে ওর ঘরে যাও। জাবের শুই না, মাথা গরম হয়ে গেছে, আবার দৌড়ে বিবির কাছে গেছে, ও বিবি দুই তিন জনের খানা আছে কিন্তু রহমতের নবী সব সাহাবাদের দাওয়াত দিয়েছে, এখন কি করি, ওরে যেমন তেমন বিবি না, স্বামীকে পেরেশানি দেয় না, নিজে পেরেশানি মাথায় নেয়, ধৈর্য, ছোট বাচ্চা মায়ের কাছে রাইখা, সাহাবী যুদ্ধের ময়দানে দৌড়ায়, যুদ্ধ শেষ করে বাড়িতে রওনা, আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে ঘরে আছে কিন্তু হঠাৎ করে বাচ্চা মরে গেছে, বাচ্চাটা মরে গেছে, ওই অবস্থায় কাপড় দিয়া ঢেকে রাখছে বিছানায়, স্বামীও রাতের বেলা ঘরের মধ্যে যুদ্ধের থেকে আছে, স্বামীরে বলে না বাচ্চা মারা গেছে, তাহলে পেরেশান হয়ে যাব, হাসি মুখে স্বামীরে খানা দেয়, খানা খায়, খাইতে সময় বলে আবার বাচ্চা কই, মা বলে বাচ্চা আরামে ঘুমায়, কেমন মা, কেমন একজন স্ত্রী, সাহাবায়ে কেরামের স্ত্রী, মা বলে বাচ্চা ঘুমায়, বাবা পেরেশান মুক্ত, বাচ্চা যখন ঘুমায় আর ডিস্টার্ব করে লাভ নেই, রাতের বেলা স্বামীরে খাওয়াইয়া ঘুম পড়ায় দিছে, সাহাবি ঘুমায় গেলেন, যুদ্ধের থেকে আসছেন, আজান হয়ে গেছে, বাচ্চা উঠে না, বাবার অন্তরে কেমন যেন একটু কামড় দিল, উঠে না সারা রাত, এমন তো কখনো ঘুমায় না, নামাজ পড়িয়া স্ত্রী হাসি মুখে ডাক দিয়া কই, স্বামী আমার একটা কথা বলবো, আপনি শুনবেন নি কই, শুনবো কই, মনে কোনো রাগ নিবেন নি কয় না, আপনার কাছে কেউ যদি কোনো একটা জিনিস আমানত রাখে আপনি রাখবেন নি কয়, হ্যাঁ রাখবো কয়, যদি আবার সময় মতো চায় দিবেন নি কয়, হ্যাঁ দিব কয়, কষ্ট পাবেন নি কয়, পাবো না, স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার এই বাচ্চাটা আল্লাহ আপনার আমার হাতে আমানত দিয়েছেন, আল্লাহ সময় মতো নিয়ে গেছে, বাচ্চাটারে আল্লাহ নিয়ে গেছেন দুনিয়ার থেকেও বিদায়, আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল রে বিবি, মনে যতই দুঃখ কিন্তু শুকর আমার মালিকের, এমন একজন ধৈর্য ধারণকারিনী বান্দি আমি পাইছি রে বিবি, আমার মন বলে তুমি জান্নাতি হয়ে যাইবা, আমারে কথা দাও জান্নাতে গেলে আমারে নিয়ে যাবেন, ধৈর্য, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলেন, ও বিবি তিনজনের খানা নবী শুনছেন কিন্তু সবাই রে দাওয়াত দিছেন, এখন কি করি, বিবি সান্ত্বনা দেয়, এই কোনো টেনশন নিও না, নবী জানছে কয়, জানছে, যাই না কইছে কহ, কোনো টেনশন করিও না, রহমতের নবীর জবান মুবারক যদি বলে কোনো পেরেশানি নাই, মাথার বোঝা বিবি নামায় দিছে, কোনো টেনশন নাই, দৌড়ে গেছে নবীর কাছে, নবী কয় যাবে টেনশন করতেছো, পেরেশান হয়ে গেছো, যা বাড়ি যা, স্ত্রীকে যাইয়া বল গোস্ত পাকাইয়া ঢাকনা দিয়া রাখতে বলবি, ঢাকনা যেন উঠায় না, রুটি বানাইয়া জায়গায় পেয়ালায় রাখবা, ঢাকনা যেন উঠায় না, আমি নবী নিজ হাতে আইসা ঢাকনা উঠাবো, ধৈর্য, রহমতের নবী আসলেন,
শত সাহাবায়ে কেরাম নিয়া লাইনে বসাইলেন, বলে তোমার গোশতের পেয়ালা রুটির পেয়ালা সামনে দাও। নবী নিজ হাতে ঢাকনা উঠাইয়া রুটি একটা লয়, একটু গোস্ত দেয়, বড় বড় রুটির মধ্যে গোস্ত দেয়, আর লাইনে লাইনে দেয়, খাও খাও সবাই খাও সবাই খাও সবাই খাও। শত 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 সাহাবারা পেট ভরে খাইছেন। এরপরে নবী কয় পেয়ালার মধ্যে একটু গোস্ত আর রুটি আছে, তোমার বাসায় বউরে দিয়া দাও। জাবের গিয়া ঘরের মধ্যে ঢাকনা উঠাইয়া দেখি আগের রুটি আর গোস্ত মোটেও কমে না। ধৈর্য, আল্লাহ পরীক্ষা নিবেন, ধৈর্য না থাকলে পাস করা যাবে না। এক নাম্বার ভয়ের মাধ্যমে, দুই নাম্বার ক্ষুধার মাধ্যমে, তিন নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের ঘাটতি মানে যাকাত দাও। কেয়ামতের আগে ধনী লোকেরা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে, ঠিকই মনে করে। আল্লাহর কসম করে বলে গেছি, সারা বাংলাদেশে দারিদ্র বিমোচনের গান গায় সবাই, খোদার কসম যাকাত যতদিন সঠিকভাবে ধনীরা দিবে না দারিদ্র বিমোচন হবে না। আর ধনীরা যদি ঠিকমতো যাকাতগুলো আদায় করে দেয় এই জমিনে দরিদ্র থাকবে না।